আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া, আমি ভালো আছি। তো হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই হোয়াটসঅ্যাপে কাজ করতেছে না, কিভাবে এটা সলভ করব, কিভাবে এটা ঠিক করব। তো আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে বেশ কিছু সময় হলে একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপে অনেককেই মেসেজ দিচ্ছি বা হাই হ্যালো দিচ্ছি, সে কোনো মেসেজ যাচ্ছে না, এখানে লেখা কোনো কিছু টিকমার্ক হচ্ছে না, ঠিক আছে, এখানে শুধু এই চিহ্নটা আসতেছে, আমরা কোনো মেসেজ কাউকে পাঠাইতে পারতেছি না বা কারোর মেসেজ আমরা পাচ্ছিও না। তো সবাই এই সমস্যাটা ফেস করতেছে, আসলে কি কারণে এটা হচ্ছে? অনেকেই এটা সমস্যার কারণে অনেকে আমরা হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিচ্ছি, আবার অনেকেই হোয়াটসঅ্যাপটা আপনার ক্লিয়ার করতেছি, তার ফলে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আমরা মুছে ফেলতেছি, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপে এটা আপনারা করেন না, আপনাদের আনইনস্টল করার প্রয়োজন নাই অথবা ক্লিয়ার ডাটা করার প্রয়োজন নাই, আপনারা হোয়াটসঅ্যাপটা যেরকম আছে এরকম থাক, সমস্যা নাই। আসলে হোয়াটসঅ্যাপ থেকে এরকম কিছু জানানো হয়নি যে কি সমস্যার কারণে এটা দেখা যাচ্ছে যে আমরা মেসেজ করতে পারতেছি না, তবে সবাই ধারণা করতেছে হোয়াটসঅ্যাপে যে কোনো একটা সমস্যা হয়েছে যেটা কিছু সময়ের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দেন অথবা ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার করে দেন, তাহলে আপনাদের অনেক ইনফরমেশনগুলো মুছে যাবে। তো আশা করি হোয়াটসঅ্যাপে যে সমস্যাটা কি কারণে হচ্ছে এবং কি করতে হবে আপনার, সেটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারে থাকেন অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটা যেমন আছে এরকম রেখে দিন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, এবং যে কোনো সমস্যা হয়ে থাকলে আপনারা কমেন্টসে জানিয়ে দিন যে কার হোয়াটসঅ্যাপ ঠিক আছে এবং কি সমস্যা আপনারা ফেস করতেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।